এখন অনেকে আমাকে বলে হ্যাঁ আপনি এত বোঝেন এত পারেন ঠিক আছে এটা প্রমাণ করেন ওইটা প্রমাণ করেন তা আসিফ ভাইয়ের লাইভে আসেন আপনি লাইভে এসে সব কিছু প্রমাণ করে দেন ঠিক আছে আপনি তাদেরকে হলো মুখের উপরে জবাব দিয়ে দেন ঘটনা হচ্ছে আমি আমি তাদেরকে বোঝাইতে চাই যে জিনিসটা সব জিনিস আমি সবার আলোচনা করতে পারি না বা করা উচিত না আমি অনেকে ইনভাইট করি না সেটা মানে 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 সবার সামনে নিয়মিত আপনি বিজ্ঞাপন করেন আপনার প্রোফাইলের বিজ্ঞাপন করেন আপনার চিন্তাধারার বিজ্ঞাপন করেন ঠিক আছে করেন অসুবিধা নেই কিন্তু আবার অনেকে বলেন যে প্রাইভেট মেসেজ দিতে

এম কে হাসনকে একটা সাধুবাদ জানিয়েছিলেন অভিনন্দন জানিয়েছিলেন এম কে হাসান অভিনেতা একটু দেখাতে পারিসটা

ডিস্ট্রিক্ট কথাবার্তা বলে নোংরা কথাবার্তা বলে তারপরে যে শিরাচি নামক একটা ভেরাজি নামে একটা আছে যে সারাখন করে এদের লাইভে আপনি নিয়মিত যান আমি কি করে কি বলছেন ভোলা ভালা ভালো লোক যে কাউকে একটু বকাও দেয় না হ্যাঁ মানে মানুষ শত বিরক্ত করে সে একটু বকাও দেয় না মানুষকে এই লোকটাকে নিয়ে যে কি নোংরা কথাবার্তা বলে তারা কি যখন কি বলছি সেটা বলে আবারও মাঝখানে আমি করলাম কথা বলতে না এই যে এত যখন যখন কথা বলে অমিত ভাইকে নিয়ে হ্যাঁ বুঝলাম আমি আমি অনেক খারাপ নাস্তিক আমি অনেক বদমাইশ নাস্তিক উগ্র নাস্তিক আমাকে গালিয়ে দিচ্ছে ঠিক আছে অসুবিধা গালিয়ে দিচ্ছে তো দেখ কিন্তু অমিত ভাই তো কাউকে একটা ধমকও দেয় না তাকে নিয়ে যেই নোংরা কথাবার্তা গুলাই যে লোকগুলা বলে এত নোংরা এত নোংরা যেগুলো মুখে মুখে মানে উচ্চারণ করা খুব কষ্ট তারপরে আবার শুধুমাত্র যে অমিত ভাইকে নিয়ে বলে তাই না আমার বউ বাচ্চাকে নিয়ে আমার ভাই তিন বছরের বাচ্চা তিন বছরের বাচ্চাকে নিয়ে তারা দিয়ে আমার অভিযোগ একটু শুনে নেন ভাই অভিযোগটা কি সেটা তো আমি বলবো তো আমাকে এত আটকাচ্ছেন কেন তো এরা এত নোংরা কথাবার্তা বলে এত এদের মুখ যখন ওদের চিন্তা ভাবনা অবশ্যই আমরা এই বিষয়টা নিশ্চিত যে ইসলামই এই শিক্ষাগুলো দেয় মানুষকে কারণ একজন দুইজন তো না গন্ডায় গন্ডায় তারা অসংখ্য এবং ইসলামের ভিতরে এই জিনিসগুলো আছে আপনাদের নবীর নবীর খলিধরা পর্যন্ত এই সমস্ত নোংরা কথাবার্তা বলতে এই সমস্ত আপনার আল্লাহ পর্যন্ত আপনার আল্লা পর্যন্ত একটা এত অসভ্য একটা ইতর বদমাইশ আপনার আল্লাহ পর্যন্ত আপনার নবী পর্যন্ত আপনার যে নবীর যে খলিফা আবু বকর সে পর্যন্ত এত অসভ্য বদমাইশ লোক এগুলা যে তারা এগুলো শুরু করে গিয়েছিল আপনাদের আপনারা যারা উন্মত আছেন

দেখেন এই লোকটা কিন্তু রেগুলার এই সমস্ত যারা আছে তাদের লাইভে গিয়ে নিয়মিত তাদের সাথে তাদের সমর্থন করে রীতিমতো তাদেরকে সমর্থন করে হ্যাঁ ভাই এটা খুব ভালো বলছেন তখন যারা তারা যখন বলে যে আসিফের বউ এটা আসিফের বাচ্চা এটা অমিত অমিত হচ্ছে খগেন অমিত হচ্ছে এখানে নাপিত কি জানো কি ব্রিজে হাওড়া ব্রিজের নিচে সে নাপতামি করে এগুলো এগুলো কি কি নোংরা নোংরা কথা বলে হ্যাঁ আরো নোংরা নোংরা কথা কোন দাসীর সাথে করে নাকি অমিত মন অমিতকে জন্ম দিচ্ছে দাসীর সাথে কি কি জানি বলে এরা হ্যাঁ নিজে বানায় বানায় কত কথা এই যে সেই সমস্ত জায়গায় গিয়ে বৈশা থাকে তাদেরকে সমর্থন দেয় অভিনন্দন দেয় ধন্যবাদ দেয় এ আবার আপনার লাইভে এসে মানে আপনার আপনার লাইভে এসে কিন্তু আপনার তার ইয়া করে গেল মানে বিজ্ঞাপনটা করে গেল তো ভাই আপনি কেন এদেরকে এই অ্যালাউটা করেন এই জিনিসটা অ্যালাউ করেন যে তারা আপনার লাইভে এসে নিজের বিজ্ঞাপনটা করে গেল অমিত ভাই কেন করেন এটা হ্যাঁ সেটা অবশ্যই ঠিকই বলেছেন সেই জিনিসটা আমার করতে দেওয়ার উচিত হয়নি এটা সত্যি ভুল হয়েছে তবে আমি চেষ্টা মানে একটা হাসি মজার ছিল ব্যাপারটাকে নিয়ে সেই জন্য যারা হচ্ছে আমাদেরকে জবাই করে ফেলতে চায় আমাদেরকে বলে যে আমাদের মত প্রকাশের জন্য আমরা একটা মত প্রকাশ করছি সেটার জন্য আমাদেরকে জবাই করে ফেলাটা উচিত ভালো জবাই করে ফেললে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এই লোকও বলেছে অনেকবার নাস্তিকদের মেরে ফেললে তাহলে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এরা অশান্তির সৃষ্টি করে এ লোক এন্ড লোক নিজেও বলেছে আমার কাছে এখন এভিডেন্স গুলো নাই এ হচ্ছে এত মানে ইয়া লোক যে এর আমি সংগ্রহ করিনি এত হালকা টাইপের কথাবার্তা বলে একে নিয়ে হাসাহাসি করা যায় কিন্তু এর এভিডেন্স সংগ্রহ করার মতো ইয়াও হয়নি কিন্তু এর সংগ্রহ করলে তো এর অনেক জিনিস সংগ্রহ করা যাবে এর অনেক ইয়া পাওয়া যাবে কিন্তু ভাই এরা মানে কিভাবে আশা করে যে এরা আমাদের লাইভে এসে আবার তাদের নিজেদের বিজ্ঞাপন করে যাবে অবশ্যই সেটা ঠিকই বলেছেন আসিফ ভাই এটা যদিও এই কাজটা আমি যেটাকে মাদার ছড়ি করেছিলাম কিন্তু সেটা করাটা উচিত হয়নি আহ মানে মাদার সরি ব্যাপারটা করাটা উচিত হয়নি সরি না না অসুবিধা নেই আহ ভাই কিন্তু যারা হচ্ছে আমি ভাই যে জিনিসটা হচ্ছে যারা হচ্ছে সরাসরি আমাদেরকে জবাই করে ফেলার হুমকি দেয় বা এটাকে সমর্থন দেয় এটাকে কিন্তু আমি ভাই হালকাভাবে নেওয়ার মানে কোপ নাই কোন কারণ এটা আমাদের অলরেডি অনেকজন ব্লগার কে হত্যা করা হয়েছে এটাকে

তা তারা নিজেদেরকে খুব মানে খুব আহ বোদ্ধা এরকম একটা জিনিস প্রচার করার চেষ্টা করে তারা মানে বিভিন্ন রকম তিনি এই বিশেষ করে মনিরুল ভাইনি একটা এর কমেন্ট করেন কন্টিনিউয়াসলি কমেন্ট করেন কপি পেস্ট করে কমেন্ট করেন যে এরকমের আছে চার প্লাস চার আট কেন হয় সেরকম হিসেবে বোঝানো হবে এরকম ভাবে বোঝানো হবে সত্যি কি তার মানে সেই ইয়েটা আছে তার কি একটা ক্ষমতা আছে আমি ওনার সাথে একটুখানি কথা বলার সুযোগ দিয়ে সেই জিনিসটা আমি একটুখানি ওনার পেটে বিদ্যে কতটা আছে সেটা জানার জন্য আমি ইয়ে করছিলাম তিনি বিবর্তনকে কোয়েশ্চেন করেন বিবর্তন সম্পর্কে প্রশ্ন করেন কিন্তু তার ধারণা হচ্ছে যে তার একটা আর্গুমেন্ট হচ্ছে তাহলে আলো কেন বিবর্তিত হয়ে জিন করি হবে না যার এরকম একটা ধারণা থাকতে পারে তার সাথে আমি একটুখানি কথা বলার চেষ্টা করছিলাম কিন্তু যাই হোক সেটা কখনো সেটা ওই ট্র্যাকে থাকে না জিনিসগুলো সবসময় ট্র্যাক থেকে বেরিয়ে যায় জিনিসগুলো এদিক ওদিক হয়ে যায় তাই সেটাই আমার উদ্দেশ্য ছিল যদি ওনাকে যুক্ত করার কিন্তু তাহলে ওনাকে অ্যাডভার্টাইজ করা করতে দেওয়াটা জিনিস সত্যিই ঠিক হয়নি ব্যাপারটা গুরুত্ব অবশ্যই আমার বোঝা ছিল আসে সেটা আই এম সরি ফর দ্যাট না না আমি ঠিক আছে তাহলে আরেক অন্য যুক্ত করেন ভাই অবশ্যই আসিফ না তবে আসিফ ভাই কিন্তু সত্যি আমি দুঃখিত আমি কিন্তু আপনি যেভাবে বলেছেন সেইভাবে আমি ব্যাপারটা কিন্তু ভাবিনি এটা সত্যি আমার একটা ব্যর্থতা আই এম রিয়েলি সরি ফর দ্যাট না না ভাই আমরা কিন্তু দরজাটা খুলে রাখি সব মুমিনদের জন্য দরজাটা খুলে রাখি তারা যদি যুক্তি উপস্থাপন করতে চায় তারা যদি ভদ্রভাবে আলোচনা করতে চায় অবশ্যই সবার জন্য দরজা খোলা কিন্তু আমরা দেখেছি যে এই গ্রুপটা এই গ্রুপটা যে ভেরাজি তানভীর তারপরে এরশাদ রায়হান এম কে হাসান এই গ্রুপটার কখনো মানে আলোচনা করার কোনো উৎসাহ নেই তারা হচ্ছে আসে হচ্ছে করতে এবং তখন তারা কোথাও আটকে গেলে তখন গালিগালাজ এই এই কারণে আমাদের এই এই বিষয়টা বিষয়টা নিয়ে নিয়ে স্ট্রং স্ট্রং হইতে হবে না হইলে তারা এই স্কোপটা পেয়ে যায় মনে করে যে আমরা তাদের জন্য বসে আছি তাদের জন্য শুধু ভাই আমরা বসে নাই মানে তাদেরকে আমরা দুই পাশের গুরুত্ব দিই না তাদের ছাড়াও মানে তারা তারা আমাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারই না এই জিনিসটা তাদের বুঝতে হবে যে এখানে যেন তারা না আসে তারা নট ওয়েলকাম এখানে অবশ্যই আসবে অবশ্যই ঠিকই বলেছেন সঠিক আসবে ঠিক আছে আমরা